দেখাবো এই চ্যানেল নিয়ম তিনটি হলো। এখানে আমি দেখাচ্ছি, তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, স্ক্রিনশট দিয়ে, এবং এই অনুযায়ী তোমরা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারো। এভাবে যদি হ্যাশট্যাগ ব্যবহার করো তাহলে সঠিক হবে, নতুবা সঠিক হবে না। আমি বেশ কয়েকটি চ্যানেলের হ্যাশট্যাগ ইউজের হয় নাই ভালো মতো, সে বিষয়টি তোমাদের দেখাবো। তো লেটস গো ভিডিও। এই যে দেখো, এখানে উনি হ্যাশট্যাগ এবিবি, তারপর হ্যাশট্যাগ ইত্যাদি করছে। দেখো এটা কিন্তু যখন হ্যাশট্যাগ হয়ে যাবে তখন কিন্তু ওইটা আর কালো কালার থাকবে না, এটা কিন্তু আকাশি কালার হয়ে যাবে। দেখো তো আকাশি কালার হয়ে যাবে, ওকে আকাশি কালার হয়ে গেছে। এগুলো হ্যাশট্যাগ হয়েছে, এগুলো হয়েছে, এগুলা হয়েছে। বাট এই যে ভিতরে যেগুলো আছে, এই যে এইগুলা মার্ক করে দেখাচ্ছি, এই যে এইগুলা কিন্তু হয় নাই। কেন হয় নাই সেটা আমি ভিডিওতে দেখাবো। উনি হ্যাশট্যাগটা ছেড়ে দিয়েছে, এটা তো সঠিক কথা হয় নাই। এটা কেন হয়েছে আমি অবশ্যই আলোচনার মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেবো, যাতে হ্যাশট্যাগ সঠিকভাবে তোমরা ব্যবহার করতে পারো। আরেকটি চ্যানেল দেখাচ্ছি, এখানে দেখো উনি অনেকগুলা ব্যবহার করছে, কিওয়ার্ড ব্যবহার করছে, বাট কিওয়ার্ডগুলা সঠিক তো হয় না, এটা গ্রিন কালার হয় না। এগুলা ব্যবহার করার চাইতে না করাই ভালো, কারণ এতে কোনো লাভ হবে না, আর যেটাতে লাভ নেই সেটা ব্যবহার করে অযথাই সময় নষ্ট। একটি ইউটিউব চ্যানেলে যদি ভিডিও দিতে চাই তাহলে ইউটিউব চ্যানেলে ভিডিও দিলে সেখানে সুন্দর মতো ডিসক্রিপশন, একবারে সুন্দর মতো ডিসক্রিপশন দেখা যায়, তারপরে লিঙ্ক দেওয়া যায় আরও অন্যান্য ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট করা যায়, গ্রিন কালার যেগুলো সেগুলো কিন্তু হয়েছে, ঠিক আছে। আর অন্যান্য ওয়েবসাইটে যাইতে বলা যায়, ঠিক আছে। এইখানে কিন্তু এইগুলো কিন্তু হয় না, ইনস্টাগ্রাম টুইটার এগুলো কিন্তু হয় না। এখানে HTTPS, HTTPS এটা কিন্তু দিতে হবে, অর্থাৎ গ্রিন কালার না হওয়া পর্যন্ত হ্যাশট্যাগ কিন্তু হয় না। তখন লিঙ্ক দিতে হলে সামনে HTTPS থাকতে হবে। দেখো HTTPS যেগুলো আছে সেগুলো কিন্তু গ্রিন কালার হয়েছে, অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করলে আমরা আরেকটা ওয়েবসাইটে যাইতে পারবো, ঠিক আছে। আমি ক্লিক করতেছি এই যে ওয়েবসাইটে চলে গেলাম, ওকে দেখো, হ্যাঁ এই যে একটা পেজে চলে গেলাম, ঠিক আছে। বাট লিঙ্ক ছাড়া যেগুলো এগুলো ক্লিক করা যায় না, ক্লিক হবে অযথাই সময় নষ্ট, এগুলাই লিঙ্ক। তাহলে এটা দেওয়া ভুল হয়েছে, এটা দেয়া না দেয়া সমান, তবে দেয়াতে যে লাভ হয়েছে এরকম কিন্তু না। আবার এনারা কি করছেন, হ্যাশট্যাগগুলো সামনে দিয়েছেন ভিডিও উপরে, ঠিক আছে, উপরে দিছেন। আমার মতে মানে নিয়ম অনুযায়ী হ্যাশট্যাগ একবারে ডিসক্রিপশন নিচে দেওয়া ভালো, এভাবে কিন্তু করা যায়। তো হ্যাশট্যাগ তো সঠিক নিয়মটা আমি তোমাদের স্পষ্টভাবে ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো। দেখো এখানে কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করার সঠিক নিয়ম হলো তিনটি। নাম্বার ওয়ান, এক নম্বর হচ্ছে প্রথমে হ্যাশট্যাগ লিখবা, তারপরে ফুল ওয়ার্ডটা লিখবা, তারপরে দ্বিতীয় ওয়ার্ডটাও সাথেই লিখবা, এবং সবগুলো ছোটো হাতে হ্যাশট্যাগ, তারপর সবগুলো ছোটো হাতে, সবগুলো একসাথে, স্পেস দেওয়ার কোনো দরকার নেই, স্পেস দিলে হ্যাশট্যাগ ছেড়ে দিবে। দ্বিতীয় নম্বর হচ্ছে হ্যাশট্যাগ দিলে তারপরে প্রথমটা লিখলাম, লেখার পরে এখানে স্পেস দিলে হবে না, এখানে সেমিকোলন দিতে হবে, এবং সেটা বড়টা ছোটটা দিলে কিন্তু আবার হবে না, মূর্তি যেটা বললাম। তারপর আর কি এগুলো দুই নম্বর, তিন নম্বর হচ্ছে প্রথমটা বড় হাতে, তারপরে ওয়ার্ড, তারপরে বড় হাতে, এটা দরকার। আর যদি কখনো বাংলা লিখে তাহলে হ্যাশট্যাগ দেওয়ার পরে বাংলা যে ওয়ার্ডটা লিখে সেটা দেওয়া, এবং সেমিকোলন ছাড়া বাংলা
আর ইংরেজি হোক স্পেস দিলে কিন্তু ছেড়ে দিবে, স্পেস দিলে জায়গাটা ফাঁকা পায় এবং সেটা ছেড়ে দেয়। আর এই বিষয়টি সম্পূর্ণ মনে রাখার জন্য তুমি চাইলে এই পেজটা তুমি আমার ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং পরবর্তী ভিডিওতে বা পোস্টে ব্যবহার করতে পারো যদি তুমি ডিজিটাল মার্কেটার হতে চাও। সঠিক নিয়মে এই হ্যাশট্যাগ ব্যবহার না করলে এই হ্যাশট্যাগ ব্যবহার করার কোনো যুক্তি আসে না। ইনস্টাগ্রামে কিন্তু হ্যাশট্যাগের পাওয়ার খুব ভালো, ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ দিতে হয়, ইনস্টাগ্রামে কিন্তু লিঙ্ক ব্যবহার করা যায় না। আর ভিডিওতে নিচেও ডিসক্রিপশনে হ্যাশট্যাগ ব্যবহার করা যায়, আবার তোমার ফেসবুক পোস্ট বা লিঙ্কডইন পোস্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে বিস্তারিত লেখার পর লাস্ট আমরা হ্যাশট্যাগ ব্যবহার করি। আমি একটা পোস্ট আমি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি আমার ফাইবার অ্যাকাউন্টে যাব, তারপরে আমার প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে আমি নির্দিষ্ট একটা জিপ ওপেন করবো, এটা মোটামুটি ভালো হয়েছে। এখানে আমার গিগ, ঠিক আছে, এইখান থেকে আমি আমার লিঙ্কটা নিলাম, শেয়ার লিঙ্ক, এইখান থেকে লিঙ্কটা নিলাম। নেওয়ার পরে আমি আমার একটি পোস্টে যাব, একটা অ্যাকাউন্টে যাব, যার পরে দেখো এটা ওপেন হচ্ছে। আচ্ছা, এইখানে কিন্তু যাওয়ার পরে বড় ভাই নারা ফ্রিল্যান্সিং টিম চিন্তা করি ওনারা ইন্টে আসছেন, ঢাকায় আসছেন, বসুন্ধারা এখানে তাদের সম্মান দেওয়া হচ্ছে, আল্লাহ তাদের সম্মান আরও বাড়িয়ে দিন। আর এই টিমের সদস্য আমি হওয়ার জন্য গাইড দিচ্ছি, তোমরা দোয়া রেখো আমি যেন পারি। যাই হোক, এখানে যদি আমরা পোস্ট করতে চাই তাহলে এটা আমাদের সার্ট, এখানে যদি আমরা পোস্ট করি তাহলে কিন্তু পোস্টে ক্লিক করতে হবে। পোস্টে ক্লিক করার জন্য ছবি নেব, এখান থেকে একটা ছবি নিতে পারি, তারপরে এখানে আমি আমার লিঙ্কটা দিলাম, এনে অ্যানুয়াল করে দিলাম, ডান। তারপরে এখানে আমি বিস্তারিত কিছু লিখে এখান থেকে কিছু আমার হ্যাশট্যাগ আমার পছন্দ হ্যাশট্যাগ, ঠিক আছে, এখান থেকে কিছু হ্যাশট্যাগ হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। এই যে সবগুলো কিন্তু কালো হয়ে গেছে, এটা পোস্ট করার পরে কিন্তু আমি দেখাবো হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর আমি কী করবো, এখানে কিছু দিই যে আমি কিছু দিই, এখান থেকে আমি কিছু লিখলাম, লেখার পরে